সকালবেলাটা খুব সুন্দর, পাহাড়ের কোলে এরকম হলুদের ছোঁয়া অসাধারণ, দেখতে তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। আজকে আমাদের সেকেন্ড দিন আরণ্যক হোটেলে, রাত্রিরে অসাধারণ একটা জিনিস আমরা পেলাম আরণ্যক হোটেলের তরফ থেকে, এটা তো মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আরণ্যক রিসর্টের চারিপাশে এইরকম পাহাড়ের কোলে হলুদ ধান ক্ষেত, অসাধারণ দৃশ্য। আমরা যেটা এখন ঢুকছি এটা হচ্ছে আরণ্যকের আর একটা পার্ট, মানে রাস্তার এই পাশে আমরা ওই পারে রয়েছি, এই পারে যে রিসর্টটা রয়েছে সেখানে কটেজ রয়েছে, টেন্ট রয়েছে, সামনেটা এইরকম করা রয়েছে, এই যে রিসর্ট আরণ্যক লেখা রয়েছে, এইটা একটা গেট রয়েছে, এইদিকে আর একটা গেট রয়েছে। ভেতরটা দেখো কত সুন্দর, পুরোটাই কিন্তু এই আরণ্যকের মধ্যেই রয়েছে। সামনে একটা পুকুর মতন করা রয়েছে, খুব সুন্দর, পুরো নেচারটাকে উপভোগ করতে পারবে। এটা কি গাছ গো, কি গাছ এটা? হ্যাঁ কমলা লেবু না মুসাম্বি লেবু? দেখো দেখো মুসাম্বি লেবু হয়েছে, কত সুন্দর দেখো গাছগুলো। আর এটা কি গাছ, সবেদা? সবেদা খাওয়াবে নাকি, খাওয়া যাবে? দেখো সবেদা গাছ রয়েছে, এই যে মুসাম্বি লেবু এর মধ্যে হয়েছে, খুব সুন্দর ভেতরটা তো মানে অসাধারণ, জবা ফুল ফুটেছে মানে দারুণ দারুণ ভেতরটা, ওরে বাবা। কমলা গাছটা দেখাচ্ছি তোমাদেরকে, ও মাই গড, শুধু কমলা গাছটা দেখো, কমলা গাছটা কি দেখেছো তোমরা? বাবা এত দার্জিলিং নাগপুরে কমলা কেউ হার মানাবে, সর্বনাশ, কত গাছ কত গাছ। এই যে টেন্ট গুলো, এগুলো টেন্ট, এগুলো সব টেন্ট রয়েছে, দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টেন্ট রয়েছে। ঘাটশিলা ওখান থেকে রেগুলার আসো, কিসে করে আসো? ও সব এখানে বাইক না? প্রত্যেকটা টেন্টই এক রকম বলে আমি তোমাদের একটাই দেখাচ্ছি, খুবই সুন্দর, টয়লেটটাও তো ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি কারোর টেন্টে থাকার এরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো আমাকে, কমেন্ট করে জানিও কেমন লাগলো টেন্টটা। এই আরণ্যক রিসর্টে মানে টেন্টটা যে দেখলে, টেন্টের ব্যাক সাইডে কিন্তু এরকম বিশাল একটা এরিয়া নিয়ে একটা ঝিল রয়েছে, অসাধারণ ঝিলটা, ঝিলটার পাশে কিন্তু পুরো নারকেল গাছ দিয়ে মোড়া, মানে ছোট ছোট নারকেল গাছ রয়েছে, এখানে মাছও রয়েছে অনেক। এবার আমরা যে রুমটাতে রয়েছি মানে আরণ্যকের, সেইখানে আমরা পৌঁছে গিয়েছি, এখন আমরা রুমে যাচ্ছি একটু রেস্ট নিয়ে, আদিবাসীদের ডান্স দেখবো, আশা করি তোমাদের এই ডান্সটা দেখতে ভালো লাগবে, আমরাও কিন্তু এর সঙ্গে তালে তাল মেলাবো। দেখো আজকে আমি এদের সাথে তোমাদেরকে পরিচয় করছি। হাই, তোমার নাম কি গো? স্বপ্না কৃষ্ণ। স্বপ্না কৃষ্ণ, তোমার নাম বলো? তোমার? আমার নাম রবাহাদুর। এ দেখো এরা আজকে নাচ করে আমাদেরকে দেখাবে, এরা কি সুন্দর ডেকোরেশন করছে, এরপরে আমি এদের নাচটাও দেখাবো, আমার তো খুব ভালো লাগছে আজকে এদের নাচটা, আমি খুব এনজয় করবো, আশা করি তোমরাও এনজয় করবে। তো একটু হাই বলে দাও। হাই হাই বলে দিয়েছে। কি নাচ করবে, কি গানে নাচ করবে? একটাই নাচ করবে না আরো করবে? আচ্ছা গান, আচ্ছা দেখেছো কি সুন্দর বলছে, ওরা গান বটে, ওদের ভাষায় বলছে। আচ্ছা চলো, ওরা ওদের কাজে প্রস্তুতি নিচ্ছে, কি সুন্দর হাসছে দেখো, ওরা কত পোজ দিয়ে কত সুন্দর ফটো তুলছে দেখেছো, দেখো ড্রেস করছে সবাই, এটা আগে দেখে না, ড্রেস করছে দেখেছো, সবাই একসাথে নাচ করবে বলেছে, আমাদেরকেও নাচ করাবে।
আমাদেরকে একটু নাচ শিখিয়ে দিও। ওদের ডান্স কিন্তু দেখতে খুব মজা লাগছে, পায়ের তালে তালে দেখো, বাজনার তালে তালে কত সুন্দর। আর মাথায় ওরা যে হাড়িটা নিয়েছে ওটা নিয়ে নাচ করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কতটা ব্যালেন্স রেখে ওরা করছে সেটা পুরো নাচটা দেখেই বুঝতে পারবে। আরণ্যক রিসার্টে কিন্তু যদি কেউ এরকম নাচ দেখতে চাও ওদেরকে বললে ওরা কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেয়। এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা বড় পাওয়া, এরকম নাচ সব জায়গায় কিন্তু দেখা যায় না। একজন ওদের সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দর ডান্স করলাম, খুব মজাই লাগলো, এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। তোমাদের যদি কারোর এরকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ ঠান্ডা ঠান্ডা রাত্রের ওয়েদারে ওদের সাথে নাচ। তো আজকে ভিডিওটা আই হোপ তোমরা খুব এনজয় করেছো, আমি তো খুব এনজয় করেছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে প্রেস করে রেখো, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো আর লাইকটা প্লিজ করে দিও। চলো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।